1947 সালে ভারত বিভক্তির মধ্য দিয়ে ব্রিটিশ শাসনের অবসান হয়। জন্ম হয় ধর্মভিত্তিক পাকিস্তানের। 1948 সালে জিন্না বলেন, উর্দুই হবে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু এই অঞ্চলের মানুষ বঞ্চিতই থেকে যায়। আসে মাতৃভাষা আর সংস্কৃতির উপর ঘৃণ্য আঘাত। ১৯৫২ ফেব্রুয়ারি বাঙালির বুকের রক্তে রঞ্জিত হয় রাজপথ। জাতীয়তাবাদকে উজ্জীবিত করেছিল, তারই ফলে ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠন করে বাঙালি তার নির্বাচনী লড়াই অবতীর্ণ হয়। নির্বাচনে বিপুল বিজয় ঘটে বাংলার মানুষের। তরুণ শেখ মুজিবুর রহমান মন্ত্রিসভার সদস্য হন, সরকার গঠন করে যুক্তফ্রন্ট। সেই নির্বাচিত সরকারকে ভেঙে দিয়ে সামরিক সরকার গণতন্ত্রকে কলুষিত করে। দুর্গা নদীর কান্তার মূল দুস্তর পারাবার হে, রঙ্গিতে হবে রাত্রি নিশীথে জাতির অংশীয়া।
বাঙালি।